মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ভণ্ডদের আখড়া বললেন সজীব ওয়াজেদ জয়। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে ভণ্ডদের আখড়া বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দেশটির টেনেসি অঙ্গরাজ্যের কৃষ্ণাঙ্গ দুই আইন প্রণেতাদের সদস্য পদ কেড়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ আখ্যা দেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, গত 27 মার্চ সকালে টেনেসির রাজধানী ন্যাশভিলের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় 6 জন নিহত হন। সেই ঘটনার পরপরই রাজ্যের বন্দুক আইন সংশোধন চেয়ে আন্দোলন দানা বেঁধে ওঠে। তার এক পর্যায়ে আন্দোলনকারীদের একটি মিছিল রাজ্যের পার্লামেন্টের সামনে গিয়ে বিক্ষোভ করে। সে সময় পার্লামেন্টে অধিবেশন চলছিল। বিক্ষোভের কথা জানতে পেরে স্টেট পার্লামেন্টের 3 আইন প্রণেতা জাস্টিন জোন্স, জাস্টিন পিয়ারসন ও গ্লোরিয়া জনসন অধিবেশন ত্যাগ করে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে যান। তাদের এই আচরণকে পার্লামেন্টের বিধি ভঙ্গ উল্লেখ করে তাদের সদস্যপদ বাতিলের ভোট আহ্বান করা হয়। ভোটে 2 কৃষ্ণাঙ্গ আইন প্রণেতা জাস্টিন জোন্স ও জাস্টিন পিয়ারসন তাদের সদস্যপদ হারান। পক্ষান্তরে মাত্র 1টি ভোটের কারণে সদস্যপদ হারানো থেকে বেঁচে যান গ্লোরিয়া জনসন। এদিকে সজীব ওয়াজেদ জয় বিষয়টির প্রসঙ্গে বিবিসি নিউজের একটি সংবাদ শেয়ার দিয়ে তার স্ট্যাটাসে লিখেন, যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের আইনসভার সদস্যরা ভোট দিয়ে 2 সংখ্যালঘু আইন প্রণেতাকে বহিষ্কার করেছে আর 1জনকে শ্বেতাঙ্গ রেখে দিয়েছে। এই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের অবস্থা। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভণ্ডদের আখড়া ছাড়া আর কিছুই নয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেওয়ার 500 দিন পর কারচুপির অভিযোগ এনে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রিপাবলিকান পার্টি। সে সময় এ প্রসঙ্গে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, যুক্তরাষ্ট্র সরকারের উচিত হবে তাদের দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।